সবাই আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ রান্নার একটি রেসিপি। এই রেসিপিটা আমার আপু তৈরি করেছেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে লাগছে বেগুন, লাগছে এখানে পেঁপে, এখানে লাগছে আলু, আর লাগছে মুখি, আরও লাগছে এখানে সিদ্ধ করা মসুর ডাল, লাগছে কাঁচামরিচ, আরও লাগছে এখানে রসুনের পেস্ট, লাগছে পেঁয়াজ, ভাজা জিরার পেস্ট, আরও লাগছে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে লাগছে দারুচিনি, লাগছে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, আর লাগছে স্বাদমতো লবণ। সমস্ত সবজি কিন্তু কিউব কিউব করে ছোটো ছোটো করে কাটা হয়েছে। তো যাই হোক, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে শুকনো মরিচ ফোড়ন, তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ, তেজপাতা, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ফোড়ন। দিয়ে একটু ভেজে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে। এরপরে এই ফোড়নের মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিতে হবে। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডালটাও এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিতে হবে ভাজা জিরার পেস্ট, দিয়ে দিতে হবে রসুনের পেস্ট, আরও দিয়ে দিতে হবে কাঁচামরিচ। সমস্ত নিরামিষটা কাঁচামরিচ দিয়ে করা হয়েছে। আরও দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। সমস্ত মশলার সাথে সবজিটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সবজিটা খুব ভালো মতো কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু সবজিটাকে খুব ভালো মতো রান্না করা হয়েছে। ওদিক থেকে সবজিটা রান্না করা হয়ে গেছে, এদিক থেকে আমার আপু কিন্তু সামান্য তেল দিয়ে পরোটা বলেন আর রুটি বলেন সেটা কিন্তু ভেজে নিয়েছিল। এই রুটিটা অনেক সফট হয়, খেতে ভীষণই ভালো লাগে। তো এই ছিল সকালের নাস্তা, নিরামিষ আর রুটি। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল আছে ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং, চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিরামিষ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন। যারা যারা আমাদের ঋতুস ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা আমাদের আরও একটি চ্যানেল ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি ঋতু এখানেই বিদায় নিচ্ছি। সবাই আবারও বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে করে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।